আজকে আমরা বৃষ্টিপাতের একটি বিশেষ প্রক্রিয়া শৈলক্ষেপ বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব অর্থাৎ শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয় কেন হয় সেই নিয়েই আজকের আলোচনার বিষয় শৈলকথার অর্থ হচ্ছে পাহাড় বা পর্বত মূলত যেখানে সমুদ্রের পাশে পাহাড় পর্বত বা মালভূমি অবস্থান করে সেখানে এই ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যায় পাহাড় বা পর্বতের যে দিক দিয়ে বায়ু প্রবাহিত হয় সেই দিকটাকে বলা হয় প্রতিবাদ ঢাল আর তার বিপরীত ঢালটাকে বলা হয় অনুবাদ ঢাল এই সমুদ্র থেকে উষ্ণ ও আর্দ্র বাতাস মানে গরম এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস যখন সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় অর্থাৎ সমুদ্রে যেহেতু জল আছে সেই জন্য সমুদ্রের জল সূর্যের তাপে গরম হয়ে গেলে বাষ্পে পরিণত হয় সেই জলীয় বাষ্প বাতাসের সাথে মিশে যায় এবং স্থলভাগের দিকে যখন যেতে থাকে তখন যদি তার গতিপথে কোনো পাহাড় পর্বত বা মালভূমি থাকে তাহলে এই বাতাস পর্বত বা মালভূমির ঢাল বরাবর ওপর দিকে উঠতে থাকে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাতাসটা যখনই সমুদ্রে যখনই পর্বতে বাধা পাচ্ছে তখন সেই পর্বতের ঢাল বরাবর ওপর দিকে উঠতে থাকছে আমরা জানি যে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে অর্থাৎ এখানে এই বাতাসটার যে উষ্ণতা ছিল এই এখানে আসার পর সেই উষ্ণতা কিন্তু অনেক কমে যাবে আর উষ্ণতা কমে গেলে তার মধ্যে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প বাতাসকে আস্তে আস্তে সম্পৃক্ত হতে করতে থাকবে অর্থাৎ সেই বাতাসটা আর জলীয় বাষ্প গ্রহণ করতে পারবে না এবারে বাতাস যখনই সম্পৃক্ত হয়ে যাবে অর্থাৎ প্রচুর জলীয়বাষ্প এসে উপস্থিত হবে এবং উষ্ণতা কমে যাবে তখন সেই জলীয় জলীয়বাষ্পপূর্ণ বাতাস আস্তে আস্তে ঘনীভূত হতে থাকবে এবং ঘনীভূত হয়ে মেঘ তৈরি করবে অর্থাৎ বাতাসটা ওপরে উঠল উঠে ঠান্ডা হলো শীতল হলো এবং ঘনীভূত হয়ে মেঘ তৈরি করলো এবং মেঘ তৈরি হওয়ার পরবর্তী পর্যায়ে আমরা জানি যে বৃষ্টিপাত সংগঠিত হল এই যে বৃষ্টিপাত পাহাড়ের ঢালে হলো এই বৃষ্টিপাতটাকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত কিন্তু এই উষ্ণ এবং আর্দ্র বাতাস যখন পর্বতের প্রতিপাত ঢালে বৃষ্টিপাত ঘটালো প্রচুর পরিমাণে তখন পাহাড়ের অন্য ঢালে যখন এই বাতাসটা এসে পৌঁছাবে তখন সেই বাতাসে আর জলীয় বাষ্প থাকবে না বা খুব কম থাকবে এবং এই যে বাতাসটা যখন ওপর থেকে নিচের দিকে নামতে থাকবে তখন বাতাসটা আস্তে আস্তে উষ্ণ হতে থাকবে মানে গরম হতে থাকবে আর উষ্ণ বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা অনেক বেশি থাকে কিন্তু বাতাসে তো জলীয় বাষ্প থাকে না তার ফলে বাতাসটা সম্পৃক্ত হতে পারে না এই বাতাস সম্পৃক্ত না হওয়ার জন্য মেঘও তৈরি হবে না এবং বৃষ্টিও হবে না ফলে অনুবাদ ঢালে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে যাবে তো বৃষ্টিপাত যেহেতু এই অঞ্চলটায় কমে যাচ্ছে অর্থাৎ অনুবাদ অনুবাদ ঢালে বৃষ্টিপাত কম হয়ে যাচ্ছে সেজন্য এই অঞ্চলটাকে বলা হয় বৃষ্টির ছায় অঞ্চল তো এখানে এই শৈলতকে বৃষ্টিপাত হওয়ার জন্য অবশ্যই পাহাড় পর্বত বা মালভূমির অবস্থান থাকা খুব দরকার এবং সমুদ্রের কাছে এছাড়া এই পর্বতের মাথায় যদি বরফে আবৃত থাকে তাহলে এই শৈলতকে বৃষ্টিপাতকে ত্বরান্বিত করে মানে হতে সাহায্য করে এবং বাতাসের প্রবাহ আর পর্বতের অবস্থান যদি সমকোণে থাকে তাহলে এই বৃষ্টিপাত খুব সহজেই ঘটে ভারতের পশ্চিম উপকূলে যে পশ্চিমঘাট পর্বত রয়েছে সেখানে আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রতিবাদ ঢালে ধাক্কা লেগে প্রচুর বৃষ্টিপাত ঘটায় অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টি হয় কিন্তু পূর্ব ঢালে যখনই সেই বাতাসটা এসে পৌঁছায় তখনই জলীয় বাষ্প কম হওয়ার জন্যে এবং উচ্চতা কমতে থাকার ফলে মানে পাহাড়ের ওপর থেকে নিচের দিকে বাতাস আসার জন্যে উষ্ণতা ভিড়ে যায় এবং বাতাস সম্পৃক্ত হতে পারে না বৃষ্টি হয় না ফলে পশ্চিমঘাট পর্বতের এই যে পূর্ব ঢালটা সেখানে বৃষ্টির ছায় অঞ্চলে পরিণত হয়েছে ভারতের উত্তর পূর্ব অংশে মৌসিন রামে চেরাপুঞ্জের মৌসিন রামে প্রচুর বৃষ্টি হয় পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টি হয় কিন্তু অনুবাদ ঢালে শিলংয়ের অবস্থান আছে ফলে সেখানে বৃষ্টির ছায় অঞ্চলে পরিণত হয়েছে এবং শিলংয়ে বৃষ্টি খুব কম হয় যেখানে পৃথিবীর চেরা মৌসিন রামে প্রচুর বৃষ্টি হয় সেখানে কিন্তু শিলংয়ে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম অর্থাৎ শিলংয়ে বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়েছে